सम्पन्ন হল প্রথম পর্যায়ের ভোট গ্রহণ। কোন কোন পার্টিয়ে সাব্যস্ত করিলে ভোটাধিকার? ডিব্রুগড় সমষ্টির বিজেপি পার্টী তথা কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালে আজি ডিব্রুগড় চৌকিডিঙির লক্ষ্মীনাথ বেজবৰুৱা ভবনত পুৱা 8 বজাত ভোটাধিকার সাব্যস্ত করে। ভোটাধিকার সাব্যস্ত করে তেও অনায়াসে বিজয়ী হব বলে দাবি করে। খুব ভাল লাগিছে আর নিজের ভোটটা ইয়াতে নিজের গৃহ জেলাতে দিবলে পাওয়াটো বড় সৌভাগ্য কথা। সাংবাদিক বন্ধুসকল, আপনাদের বহুত বহুত ধন্যবাদ জানাইছো। আপনাদের সেই নির্বাচন প্রচার অভিযানত বহুত কষ্ট করেছে। বিরোধী যৌথ মঞ্চর ডিব্রুগড় লোকসভা সমষ্টির প্রার্থী তথা অসম জাতীয় পরিষদের সভাপতি লুৰিণজ্যোতি গগৈয়ে পুৱাই লাইপুলি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ত ভোটদান করে। ভোটদান করে দেশের গণতন্ত্র সংবিধান রক্ষার বাবে ভোটদান করবলৈ সকলকে আহ্বান জানালে লুৰিণজ্যোতি গগৈয়ে। মই আহ্বান জানাইছো যে দেশের গণতন্ত্র শক্তিশালী করবর কারণে আমার যুব যিসকল প্রতিনিধি আছে তেওঁলোকে অতি শক্তিশালীভাবে অংশগ্রহণ করক, তেওঁলোকে উলাই আহক। ডিব্রুগড় লোকসভা সমষ্টির আপর প্রার্থী মনোজ ধানুয়ারে সিরিং ডাইনিজান এলপি স্কুল কেন্দ্রত পুৱা 8:30 ভোটাধিকার সাব্যস্ত করে। মই ভাল আশা করছো আর গণতন্ত্রের কারণে এটো এটা শুভ লক্ষণ বলে কম, যি ধরনের রাইজ সদল বলে উলাই আহিছে ভোটদানত অংশগ্রহণ করে আছে। গণতন্ত্র আমি এনেকেই জিয়াই রাখিব পাৰিম, রাইজকো আহ্বান জানাইছো যেন তেওঁলোকে সদল বলে এই ধরনের ভোটদানটো করে আর গণতন্ত্রক মজবুত করে। যোরহাট সমষ্টির কংগ্রেস প্রার্থী গৌরব গগৈয়ে ভোটাধিকার সাব্যস্ত করে যোরহাট দেবীচরণ বৰুৱা বালিকা বিদ্যালয় কেন্দ্র। আর আজি এটা গুরুত্বপূর্ণ মুহূর্ত, আজি সকলকে অনুরোধ জানাইছো যে তেওঁলোকে ঘরের পৰা ওলাই আহি নিজ মূল্যবান ভোট প্রদান করে। আর আজি এখন ভোটটো গণতন্ত্র রক্ষার কারণে একটা গুরুত্বপূর্ণ ভোট। যোরহাট সমষ্টির বিজেপি প্রার্থী তপন কুমার গগৈয়ে নগাহাট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের 170 নম্বর ভোট কেন্দ্রত ভোটদান করে। লগতে ভোটদান করে তেওঁৰ পত্নী আর পিতৃয়ে। ভোটটো দি আহিলো আর ভাল লাগছে, রাইজে হাড়ি পাতি আছে ভোট দিবর কারণে আর সকলে ভোট প্রদান করব আর ভারতীয় জনতা পার্টির পক্ষত ভোট প্রদান করব এই বিশ্বাস তো আছে। বিহালীর বরগাঙর বরকঠিয়া বাড়ি নিম্ন প্রাথমিক বিদ্যালয়ত পত্নী আর কন্যা সহ ভোটাধিকার সাব্যস্ত করে শোণিতপুর লোকসভা সমষ্টির বিজেপি প্রার্থী রঞ্জিত দত্ত। 2001 চনের পর মই ইয়াতে ভোট দিয়েছো আর প্রথম ভোটটো যিকোনো নির্বাচন প্রথম ভোটটো মই ইয়াতে পঞ্চায়েত নির্বাচন লোকসভা বিধানসভা গতি প্রথম ভোট আজি দিল আর সকলকে মই আহ্বান করছো যে সকলে ভোট দিবলে আহক মতদান করো। শোণিতপুৰ কংগ্রেস প্রার্থী প্রেমলাল গঞ্জুয়ে পত্নী পুত্র আর কন্যা সহ পুৱা 8 বজাত কমারপুখুরী নিম্ন প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রত ভোটদান করে। সুন্দর অনুভব, ভাল অনুভব, নিজের ভোট মানে নিজকে দিম খুব মানে ভাল লাগছে, মানে ধুনিয়া অনুভব, মানে ভাবিপা না, খুব খুব আপন করেছে, খুব ভাল লাগছে। তেজপুরের কলিবাড়ির আদর্শ ভোটগ্রহণ কেন্দ্রত ভোটদান করলে শোণিতপুৰৰ আপর প্রার্থী ঋষিরাজ কন্দিন্দয়। প্রথমবার নিজক ভোটদান করবলে আহিছো, গতি অনুভব ভালে, রাইজে কিবা এটা পরিবর্তন বিচাৰিছে আর আমি ওলাই আহিছো রাইজক সেবা করব, রাইজে কিমান সুযোগ দিয়ে রাইজে জানে। আমার শোণিতপুৰ লোকসভা সমষ্টিত সদায় শান্তিপূর্ণ ভোটদান হয় আর এটা মডেল ভোটদান কেন্দ্র, ধুনিয়াকে বনাইছে, সজাই পড়াই তুলছে আর রাইজর ভোটদানের সংখ্যা হয়তো বৃদ্ধি পাব এবার যথেষ্ট। কাজিরঙা সমষ্টির কংগ্রেস প্রার্থী ৰজলীনা তিৰ্কীয়ে ভোটদান সাব্যস্ত করে। খুমটাই সমষ্টির সরিয়াঘাট প্রাথমিক বিদ্যালয়ত 152 নম্বর ভোট কেন্দ্রত ভোটদান সাব্যস্ত করে প্রার্থীগুলির পিতৃ তথা প্রাক্তন বিধায়ক আর্কিলিয়াস তিৰ্কীয়েও। দিনত আহি পেলে উপস্থিত হয়েছো আর ভোটদান করলো, এইটে মূল গণতান্ত্রিক অধিকার সাব্যস্ত করলো। আশা করছো সকলে শান্তি সম্প্রীতি আমার গণতন্ত্র সংবিধান যাতে বাঁচি থাকক তার কারণে সকল রাইজক আহ্বান জানাও আপনার আর সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করছো। কাজিরঙা সমষ্টির বিজেপি প্রার্থী কামাখ্যা প্রসাদ দাসাই যোরহাটর ভোটকেন্দ্রত ভোটাধিকার সাব্যস্ত করে। মো সকল ভোটারলে পয়সা আছে
আৰু সকলোকে মই অনুৰোধ জনাম যে ভাৰতীয় জনতা পাৰ্টিৰ মিত্ৰ দলৰ প্ৰতি ভোটদান কৰক। এইকাৰণে কৰিব লাগে যে আমি কেন্দ্ৰত প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াক তৃতীয়বাৰ কাৰণে প্ৰধানমন্ত্ৰী হিচাপে পাব বিচাৰোঁ, দেশ বিচাৰিবাসীয়ে বিচাৰিছে, আৰু মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ নেতৃত্বত অসমত এটা ভাল পৰিৱেশ তৈয়াৰ হৈছে। লখিমপুৰ লোকসভা সমষ্টিৰ বিজেপি পাৰ্টীৰ প্ৰদান বৰুৱাই স ধৰ্মিনী আৰু দুই কইনাসহ 158 নম্বৰ ৰূপনাথ ব্ৰহ্ম হাইস্কুল ভোট কেন্দ্ৰত ভোটদান সাব্যস্ত কৰে। পাৰ্টী দুগৰাকীয়ে শান্তিপূৰ্ণভাৱে সকলো ৰাইজকে ভোটদান কৰিবলৈ আহ্বান জনায়। খুবেই ভাল নিৰ্বাচনৰ প্ৰচাৰৰ সময়তো ৰাইজৰ খুব ভাল আমি সঁহাৰি পাইছিলোঁ আৰু মই ভাবোঁ এইবাৰ খুব ভাল হ'ব। যোৱাবাৰতকৈ এইবাৰ ৰাইজৰ সঁহাৰি বেছি হ'ব। লখিমপুৰ সমষ্টিৰ কংগ্ৰেছ প্ৰাৰ্থী উদয় শংকৰ হাজৰিকায়ো লখিমপুৰৰ হিন্দু গাঁওস্থিত জিলা উদ্যোগ আৰু বাণিজ্য কেন্দ্ৰ ভোট কেন্দ্ৰত পত্নীৰ সৈতে ভোটাধিকাৰ সাব্যস্ত কৰে। ভোটাধিকাৰ সাব্যস্ত কৰিলোঁ আৰু এইবাৰ নিৰ্বাচনত লোকসভাৰ নিৰ্বাচনত লখিমপুৰ লোকসভা সমষ্টিত কংগ্ৰেছ দলে বিপুল ভোটত জয়লাভ কৰিব। আন আন প্ৰাৰ্থীসকলেও বিভিন্ন ভোট কেন্দ্ৰ সমূহত ভোটাধিকাৰ সাব্যস্ত কৰে। News X report, NB News. NB News. সহজ সরল ভাষাত নবভারতর কথা।